রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে আগামী নির্বাচনে ব্যালটেও ভোট নিতে রাজি নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তবে সরকারি দল আওয়ামী লীগ চায় ভোট হোক ইভিএমএ। সকালে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের কাছে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হলেও ডিজিটাল জালিয়াতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। আমরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করে বিশেষজ্ঞদেরকে এনে, রাজনৈতিক দলগুলোর নেতা এবং তাদের আইটি প্রতিনিধিদেরকে এনে মেশিন খুলে দিয়ে পরীক্ষা করিয়ে দেখিয়েছি। দৃঢ়ভাবে বলতে চাচ্ছি, এই মেশিন দিয়ে ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। নির্বাচন কমিশন 150টি আসনে ইভিএমএ ভোট নেবে বলে জানিয়েছে। এ নিয়ে অনেক দলের আপত্তি মাথায় রেখে সিএসি জানান, প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। রাজনৈতিক সংকটের মাধ্যমে যদি এই মর্মে ফয়সলা হয়, সব ভোট ব্যালটে হবে এবং রাজনৈতিকভাবে 100% সমঝোতা যদি হয়, অসুবিধা কী? তখন আমরা সিদ্ধান্ত নেব। সব দল যখন নির্বাচনে আসছে, তাহলে সেটা তো একটা ভালো উদ্যোগ। এদিকে সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, তার দল 300 আসনে ইভিএমএ ভোট চায়। আমরা কিন্তু এবারও বলেছি, আমরা 300 আসনে ইভিএম চাই। ঘোষণা দিয়েছে তারা 150টিতে আগামী নির্বাচনে ইভিএম। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। অবশ্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। ফ্রি ফেয়ার ইলেকশনের স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, আমরা এখনো বলছি সেটাই চূড়ান্ত। সাদিয়া নাসি, এটিএন নিউজ, ঢাকা।